আমার ননদ কিভাবে বুট বাজি করলো আপনাদের সাথে শেয়ার করব। ননদের হাতের বুট বাজি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ননদের হাতের বুট বাজি আজকে আপনাদের সাথে কিভাবে করতে হয় শেয়ার করব। আমার ননদি প্রথমে বুটগুলোকে সিদ্ধ করে নিয়েছে। তো প্রথমে কড়াইয়ের মধ্যে সে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছে। এবার এখানে সে আদা কুচির মতো তেল পেঁয়াজ কুচি করে নিয়েছে। সে পেঁয়াজ কুচি থেকে অর্ধেক পেঁয়াজই দিয়ে দিয়েছে তেলের সাথে। এরপর লবণ দিল, তারপর পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিল। এবার একসাথে করা আদা রসুন বেরেস্তা দিয়ে দিল, সরি আদা রসুন বাটা দিয়ে দিল। দুই টেবিল চামচ আদা রসুন বাটা দিল। এখানে বুটগুলো 1.5 কেজির মতো বুট সিদ্ধ করে নিছে। এরপর বুটগুলো ভাজি করতেছে। তো আদা রসুন বাটা 3 টেবিল চামচের মতো দিয়ে দিল। দিয়ে এটি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে তেলের মধ্যে। এরপর দিয়ে দিয়েছে সিদ্ধ করে রাখা বুটগুলো। বুটগুলো রাইস কুকারে সিদ্ধ করে নিয়েছে। এরপর চুলায় ভেজে নিচ্ছে। এখানে গরম মশলা বাটা দিয়ে দিয়েছে। এরপর এখন আবার পেঁয়াজ কিছু দিয়ে দিয়েছে, কাঁচামরিচ দিয়ে দিয়েছে। তো হলুদের গুঁড়ো কম হয়েছে, তাই আবার 1 চামচ হলুদের গুঁড়ো, 1.5 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছে। বুট ভাজিটা অসাধারণ হয়েছে, আপনাদের ভাইয়ে তো খায় বলে। তুমি এভাবে বুট ভাজি করিও, বুট ভাজিটা অনেক স্বাদ হয়েছে। তো এখন জিরার গুঁড়ো দিয়ে দিল। এখানে বাজার থেকে কিনে আনা জিরার গুঁড়িটা অনেক অনেক ফ্লেভার আসলে। এর সাথে ওরা সব কিছু মশলা অ্যাডজাস্ট করেছে, এই কারণে ফ্লেভারটা অনেক অনেক হয়েছে, যেটা বলা বাইরে। অনেক মজা হয়েছে বুটটা। তো আপনারা এবার ভাজতে পারেন। লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছে, অল্প পরিমাণ কিছু লাল মরিচের গুঁড়া দিল। তো আপনারাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এইভাবে বুট ভাজি করে দেখতে পারেন। মশলাটা কষানোর পরে এবার পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছে। তাহলে মশলাগুলো বুটের ভিতরে ঢুকবে এবং অনেক মজা লাগবে খেতে। তো আসলে এগুলো একসাথে করে নেওয়া হয়েছে, তো নর্মালে রেখে এরপর তেল এবং পেঁয়াজ দিয়ে যখন খাবে ভেজে, তারপরে সরিষার তেল দিয়ে ভেজে তারপরে খাওয়া হবে। আপনারা ওইভাবে ভেজে রেখে দিতে পারেন ফ্রিজে, খেতে অসাধারণ। একটু